ঘূর্ণিঝড় মোখা শক্তিশালী হয়ে কক্সবাজার উপকূলের দিকে ধেয়ে আসছে। তাই সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন বঙ্গোপসাগরের মিয়ানমার সংলগ্ন সেন্ট মার্টিন দ্বীপের 10,000 বাসিন্দা। এরই মধ্যে মাছ ধরার ট্রলার যুগে সেন্ট মার্টিন দ্বীপ ছেড়েছেন 3,000-এর বেশি মানুষ। আর যারা রয়েছেন তারাও আছেন আতঙ্কে। এখান থেকে যারা যেভাবে পাচ্ছে, জালের বোট পাচ্ছে, ফিশিং ট্রলার পাইতেছে, যাত্রী ট্রলার বা স্পিড বোট যেটা পাইতেছে এটা নিয়ে সবাই চলে যাচ্ছে। ঘূর্ণিঝড় মোখা অনেক শক্তিশালী হয়ে আসছে, সবাই সাহস সারা হয়ে ভয়ে আতঙ্কে সেন্ট মার্টিন থেকে টেকনাফ উদ্দেশ্যে চলে যাচ্ছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। দ্বীপে সব দোকানপাট বন্ধ রয়েছে, এর পাশাপাশি হোটেল মোটেল রিসোর্ট গুলোকে আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে। আর কোস্টগার্ড মানুষজনকে সচেতন করতে মাইকিং করছে। প্রশাসন বলছে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের নিরাপত্তায় প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে। যে সমস্ত শুকনো খাবার রয়েছে, বিশেষ করে দোকানপাট সময়ে, সবগুলো আমরা বন্ধ করেছি, বেচা বিক্রি বন্ধ। সেগুলি আমাদের প্রয়োজনে যেন আমরা ব্যবহার করতে পারি। এছাড়া দুর্যোগের সময় সকল হোটেল আমাদের সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহৃত হবে। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে হোটেল মোটেল ও রিসোর্ট রয়েছে প্রায় 200-এর অধিক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।